নিয়োগ দুর্নীতির কে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা গোপাল দলপতি হৈমন্তী গঙ্গোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নাকি অন্য কেউ অবশেষে এর উত্তর পাওয়া গেল নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দাবি দুর্নীতির মাস্টার মাইন্ড যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ শুধু এতটুকুই দাবি করে থেমে থাকেননি নিয়োগ দুর্নীতিকাণ্ডের ধৃত শান্তনু তিনি আরও বলেন জেলে বসেই নিজের টাকা সম্পত্তি অন্য রাজ্যে পাচারের চেষ্টা করছে কুন্তল সোমবার সেজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় এমনই বিস্ফোরক দাবি করেন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শান্তনু বলেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড এখন নজর ঘোরাতে অনেক কথা বলছে অনেকের নাম জড়াচ্ছে এদিকে জেলে বসে নিজের টাকা সম্পত্তি অন্য রাজ্যে পাঠানোর চেষ্টা করছে কুন্তল

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জল গোটানোর চেষ্টা করতে প্রকাশ্যে চলে আসছে বহু নাম আর সেভাবেই গ্রেপ্তার করা হয়েছিল কুন্তল ঘোষকে পরবর্তীতে তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সোমবার সেজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় শান্তনুকে দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা সেখানে বিস্ফোরক দাবি করেন শান্তনু কুন্তলের নাম করে তাকে গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেন তিনি শেখের এর সদের রিপোর্ট ওঙ্কার বাংলা